কিনা মন দিব কাকে বলেন তো এই মন দিব কাকে আচ্ছা বেশি বাজার বসে অসুবিধা আছে নাকি বাবাজি বাবাজি যেটা এখন মাহফিলটা জমাইতে হয় এখনো অনেক মানুষজন অনেক মা বোনেরা আছে ওই মা মেলাতে অনেকজন ঠেলা খাচ্ছে খাচ্ছে বাবাজি মুসলমান তো আমরা কাকে মন দেব জোরে বলেন না জি নবী মুস্তাফা মন যদি দিতে হয় নবী কে দিও ভালো যদি বাসতে হয় নবী কে বাসো জোরে বলুন সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবী কে দিও ভালো যদি বাসতে হয় নবী কে বাসো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবী কে দিও নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার দাঁড়িয়ে থাকবেন জান্নাতের গেটে কি গো সুবহানাল্লাহ আটু মহব্বতে বলো সুবহানাল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর নারায় রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামান ওলি কা দামান কাউস কা দামান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো জোরে জোরে বলো কি গো হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো মা বন্ধের সম্মান দিল কে নবী ছাড়া আবার কে নামাজ রোজা আনলো কে নবী ছাড়া আবার কে ওয়াজ যাকাত আনলো কে নবী ছাড়া আবার কে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা সোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু আর কিয়াম করিও আমরা নবীকে ভালোবাসি আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ভাষায় জানিয়ে দিলেন ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকান বাতিলু ইন্নাল বাতিল কানা জাহুক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সত্য এসেছে মিথ্যা বাবা ধ্বংস হবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বাজি মুসলমান কোন বান্দা যদি চাই যে আমি সত্যটাকে চাপারে কে দিয়ে মিথ্যা বলে সারা জীবন পান করব না বাবাজি পারবে না পারবে না একদিন সত্য মানুষের সামনে জাহির হবে জি 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 গো জি কেউ বাবাজি কাউরের আপনার সুদের টাকা কয় কেউ বাবাজি আপনার নমাজও পড়ে কেউ বাবা চুরি করে খায় নমাজও পড়ে হারামও খায় নমাজও পড়ে মানুষের সামনে সুপিগিরি দেখায় আমি পাঁচ রাত নমাজি কিন্তু ভিতরে সুদ খাই মাল একদিন ধরা পড়বে না পড়বে না আল্লাহর কোরআন তো মিথ্যা নয় আল্লাহ বলে ওয়া কুল জাল হাক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য এসেছে আর মিথ্যা মিথ্যাই থাকবে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইমাম হাসান ইমাম হুসাইন বাবা কারবালাতে যুদ্ধ হয়েছিল একটার কারণে বাবা হক আর বাতিল ইমাম হুসাইন কেজিদের হাতে বায়াত হবে না বলে বাবা আপনার ইমাম হুসাইন হক পথে চলেছে আর বাতিল তাকে মিথ্যা বলে ঘোষণা
ঘোষণা করে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ হযরত ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কারবালাতে শহীদ হয়েছে বাবা ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যদি আহলে বায়াতকে যদি মুহাব্বত করতে পারি রে বাবা আমার আল্লাহ জান্নাতি বানায়া নিবে জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা চল বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন কেমন নবীকে ভালোবাসতেন এ বাবাজি মুসলমান ভাইরা হযরত ইমাম হোসেন দুনিয়াতে আগমন করেছে রে বাবা তিন দিন হলো এই এটা গান দেবে না তিন দিন ইমাম হোসেন জন্মগ্রহণ করেছেন তিন দিন জন্ম হলো কদিন ইগো ইগো জোরে বলবেন না তিন দিন আমার নবীজি এক পা দু পা করে ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছে কেমন ভাবে কপালে চুম্বন দেয় কালো চুম্বন দেয় ঠোঁটে চুম্বন দেয় খাতুনে জান্নাত ঘর থেকে দেখছে আহ আহ আমার আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে এত আদর সোহাগ করছে কিছুক্ষণ পরে খাতুনে জান্নাত নাবিজির দিকে তাকিয়েছেন আমার নাবি মুস্তফা চোখ দিয়ে পানি যেন ফেলছে জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আমার নাবি মুস্তফা যখন বাবা কান্না করতে লেগেছেন এদিকে বাবা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কিন্তু খাতুনে জান্নাতের কল মুবারক করেছেন মা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ আমার আব্বাকে কিছুক্ষণ পরে আমি আদর করতে দেখলাম আমার আব্বা জানের চোখে এত পানি কেন এত পানি কেন খাতুনে জান্নাতে এসে বলছে বলে আব্বা জান আব্বা জান আব্বা জান আপনি তো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করছিলেন ওগো আব্বা জান আপনি একবার বলুন না বলুন না কিসের জন্য কান্না করতে লাগলেন আমার নবীজি বলতেছে এ বিটি ফাতেমা ফাতেমা তবে শুনেন আমি কান্না করেছি এই কথা তোমাকে বলবো না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে আব্বা জান আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি এই জায়গা থেকে এক পা লড়াবো না আমার নিজের ঘরে ইনাম হলো খাতুনে জান্নাত আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায় এরা বাবা পর্দাও করে না এরা বাবা স্বামীকে মহাব্বত করে না এরা বাবা স্বামীর সঙ্গে ভালোবাসা রাখতে পারে না কিছু স্বামীও আছে তারা বাবাজি বিবি কেও ভালোবাসে না কি গো আছে না আমরা মুসলমান এই খাতুনে জান্নাতকে আমার নবী মুস্তফা এক ঘন্টা না দেখলে থাকতে পারতেন না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান এই খাতুনে জান্নাত বাবাজি মুসলমান এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না তাহাজ্জুদের নামাজ কাজা নাই খাতুনে জান্নাতের গর্ভে থেকে ইমাম হাসান হোসেন জন্ম নিয়েছে এক ঘন্টার পরে নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেরা পারবে 40 দিন তারা নামাজ পড়তে পায় না কদিন 40 দিন খাতুনে জান্নাতের গর্ভে থেকে ইমাম হাসান হোসেন জন্ম নিয়েছে বাবাজি মুসলমান এক ঘন্টার পরে জোহরের নামাজ আদায় করেছে এর নাম হলো খাতুনে জান্নাত জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ কাজা করতেন না তাহাজ্জুদের নামাজ কাজা নাই আর আমাদের ঘরের মা বোনেরে আরা সিরিয়াল কাজা নাই এটা ভাই যদি রাত্রে কাজা হয় এতে জালসা শুনছে 8টার সময় সিরিয়াল হবে 9টার সময় সিরিয়াল হবে যা জালসা শোনার লাগে সিরিয়ালটা বন্ধ হলো ফজরের সময় তো উঠবে সিরিয়াল দেখবে যদি আপনার ওই করিমের বাপ যায়
করিমের বাপ কেবলটা খারাপ হয়ে গেছে একবার ঠিক করে দিয়েছো। এইদিকে করিমের বাপ চিন্তা করে আল্লাহ যদি ঠিকও না করে সারা জীবন ভাতও খেতে পারে না, থাপে পড়ে ঠিকও করতে চাই। কি গো দুনিয়ার পরিস্থিতি চলছে না চলছে না? ওগো মা খালা শোনা যান, মা রাতের বেলায় যদি নারী হতে চান খাতুনে জান্নাতের মত নারী হন, যদি নারী হতে চান ও মা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন, যদি নারী হতে চান ও মা জননী হযরতে রাবিয়া বশরীর মত হন। জোর করুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মান বাইরাও খাতুনে জান্নাতিনি বলতে চাই বল আব্বা জান আব্বা জান আপনি বলুন না কিসের জন্য কান্না করতেছেন? ওগো আব্বা জান আপনি একবার বলবেন নাকি খাতুনে জান্নাত যখন এই কথা বলা আবার নবী মুস্তাফা সাহেবের ওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে যাও বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনকে নিয়ে আদর্শ হাত করছিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছেন হে আমার নবী গো আপনি ইমাম হাসানের কপালে চুম্বন দিবেন না, আপনি আপনার কিনা ইমাম হাসানের গালে চুম্বন দিবেন না, ঠুটে চুম্বন দিবেন না। তখন খাতুনে জান্নাত বলছে আব্বা জান কেন হে বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেনের যখন 53 বছর 5 মাস হবে উনি কিতাবে মধ্যে লিখেছে 56 বছর 5 মাস যেদিন হবে হে বিটি ফাতেমা কারবালাতে যুদ্ধ করতে যাবে রে মা যুদ্ধ করতে যাবে এজিদের দলে রও ইমাম হোসেনের গলাতে ছুরি চালাবে তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাকে গলায় চুম্বন দিতে বলেছে। জোর বলুন সুবহানাল্লাহ 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 হে বাখাল তবে শুনে যান মারাতে বলে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। তোমাকে কারবালার ময়দান দেখাবো কেমন করে? ঠিক কিনা? 300 থেকে 350 মাইল দূরে যদি আপনি ট্রেনে করো যান তো কমসে কম বাবা কত ঘন্টা লাগবে? 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টা লাগবে লাগবে কি লাগবে না? তখনকার জামানা কি ট্রেন ছিল বাবা? কি গো বাস ছিল? ছিল কি সাওয়ারি উট? জি বেশাক ধরে বলেন জি সুবহানাল্লাহ আমার নবীজি বলছে হে বিটি ফাতেমা তোমাকে কয়েকদিন পরে কারবালার ময়দান দেখায় নেব খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা জান আব্বা জান আমি এখনি ময়দান দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ কারবালার ময়দান দেখতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানিকে র আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা আমি তোমাকে একদিন পরে কারবালা দেখাই আনব। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে বলো গো আল্লাহ আল্লাহ আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে দু টুকরা করতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাছ তৈরি করতে পারে আমার আব্বার সম্মুখে যদি গাছে সে সালাম জানাতে পারে নিশ্চয় আমার আব্বা এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনই কারবালার ময়দান দেখায়া দেবে। ওগো আব্বা জান আপনাকে এখনই কারবালা দেখাতে হবে। আমার নবীজি বলছে এ বিটি ফাতেমা বলে কারবালা দেখতে যাও। হ্যাঁ আব্বাজি আমি দেখতে চাই। আমার নবী মুস্তাফা কারবালার সঙ্গে কথা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি কারবালার সঙ্গে কথা বলে আমার নবীজি বলছে কারবালা কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা তবু বাবা কথা বলে না কারবালা আমার নবীজি বলতেছে এ কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান তুমি কি আমার সম্মুখে আসবে নাকি? কারবালা কথা বলে না আমার নবীজি বলতেছে এ কারবালা যে ইমামে হোসাইন কারবালাতে রক্ত লাল লাল হয়ে যাবে ওগো আমার কারবালা তোমাকে দেখার জন্য ইমাম হোসাইন উপস্থিত। কারবালা কথা বলেন আমার নবী বলতে চাই কারবালা তোমাকে আমার জামাই হযরতে আলী দেখতে চাই আসবে নাকি? কারবালা কথা বলেন আমার নবী বলছে
करबला करबला अमी तुम्हाके एक नजर देखते चाहि चामुनी बोले छे करबला तुम्हाके अमी एक नजर देखते चाहि बाबा जी करबलार मैदान आमार नबी जीर सम्मुखे हाजिर सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत नारे रिसालत शहीद কারবালার ময়দান দেখার জন্যে কারবালা নবীজির কথার পারে কারবালা হাজির হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা দেবন্দি ওয়াহাবি কাদিয়ানি আর এক কথা বিশ্বাস করেন 300 থেকে 350 মাইল দূরে কেমন করে কারবালা আসতে পারে কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা বাবাজি কারবালার ময়দান আমার নবীজির কথার পারে হাজির হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা ফাতিমা জান্নাত আমি তোমাকে সব দেখায় দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে হে জিবরিল কোথায় এত তাড়াতাড়ি হাজির হয়ে যাও কারেন্টের মতো নবীজির সম্মুখে হাজির লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি হুকুম বলুন জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলে জিবরিল আমিন শুনো যে জায়গাতে ইমাম হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে যে জায়গাতে ইমাম হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে বাবা ওই জায়গার এক মুষ্ট আমাকে মাটি এনে দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকে বলছে আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলতেছে বলে যে জায়গাতে ইমাম হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট আমাকে মাটি এনে দাও জোরে বলেন জি জি সুবহানাল্লাহ জিবরিল আমিন গেলেন যাওয়ার পরে এক মুষ্ট মাটি নিয়ে আমার নবী মুস্তাফার হাত মুবারক হাজির জি জি বেশক বেশক জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মাটি গলা নিয়ে কান্না করতেছে এ বাবাজি খাতুনে জান্নাত বলতেছে আব্বাজান ওগো আব্বাজান আপনি কিসের জন্য কান্না করেন ওগো আব্বাজান কিসের জন্য কান্না করেন বলুন আমার যেদিন আমার ইমাম হোসাইনের এক নয় দু নয় 56 বছর 5 মাস হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে এ বিটি কারবালাতে যেদিন ইমাম হোসাইন শহীদ হয়ে যাবে এ বিটি গো এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে রে বিটি তার জন্য মাটি গুলো নিয়ে কান্না করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরা ঠাকুর জান্নাত কে দেখে দে বলতেছেন বলো গো আব্বা জান আব্বা জান গো আব্বা জান আমার বেটা ইমাম হোসাইন কারবালাতে শহীদ হবে গো আব্বা আপনার উম্মতেরকে আপনি মাটি গুলো কাকে দিতে চান বলুন আমার নবী জি বলতেছেন গাইবের সংবাদদাতা নবী বলতেছেন এ বিটি ফাতেমা মাটি গুলো কাকে দেব আমি তো ভেবে ভেবে পাই না আমার নবী জি বলছেন এ ফাতেমা কাকে দেওয়া যায় খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা তো ইন্তিকাল করবে কারবালা তো শহীদ হবে আব্বা মাটি গুলো আমাকে দিন আমি যত্ন করে রাখবো আমার নবী জি বলতেছেন না বিটি না হে মাটির অধিকার তুমিও হতে পারো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার খাতুনে জান্নাত তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান তাহলে আমার বেটা ইমাম হাসান কে মাটি গুলো দিন তিনি যত্ন করে রাখবে আমার নবী জি বলতেছে এই বেটি ফাতেমা এই মাটির অধিকারী ইমাম হাসান হতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাইবের সংবাদদাতা নবী জোরে বলে জি বেশাস আর ওয়াহাবি কাদিয়ানি ফারাজি বলে যে নবীজি লিখতে জানে না পড়তে জানে না গাইব
গায়েবের খবর জানে না। আজ মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেল, কেউ যদি দেখাতে পারে কোরআন থেকে, কেউ যদি দেখাতে পারে হাদিস থেকে, তাকে 5 লাখ টাকা এখনই ফোন করে ঢোকাবো। জি জি বেশা 5 লাখ টাকা এখনই তাকে ফোন করে ঢোকাবো বাবাজি। জি সুন্নি আলেমরা কখনো মিঠা কথা বলে না, সুন্নি আলেমরা যেটাই বলে আপনার দলিলই বলে, দালালি কথা বলে না। জি বেশা বেশা জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা।